গত দুটো নির্বাচন এই সরকারের অধীনে হয়েছে, দুটো নির্বাচনেই জনগণ ভোট দিতে পারে নাই, ভোটবিহীন জনগণের অংশগ্রহণবিহীন দুটো নির্বাচন হয়েছে। 14 সালে আমাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতারা বলেছিলেন এটা সংবিধান রক্ষার নির্বাচন, খুব দ্রুতই আরেকটি নির্বাচন দেওয়া হবে, কিন্তু ক্ষমতার মসনদে চড়ে বসে সেই কথা তারা ভুলে গেলেন। 18 সালে আবার সকলকে অনুরোধ করে নির্বাচনে নিলেন, নির্বাচনে নিয়ে আজকের প্রধানমন্ত্রী পুরো দেশ তথা বিশ্ববাসীর সাথে যে কথা দিয়েছিলেন একটা সুন্দর নির্বাচন করবেন, তার পিতার নামে শপথ করে সেই শপথ তিনি ভঙ্গ করেছেন। কাজী বেঈমান মুনাফেক প্রতারকদেরকে বারবার জনগণ বিশ্বাস করতে পারে না। সরকারের হাতে সুযোগ ছিল, তারা নিজেদের সততাকে প্রমাণ করতে পারেনি, যে কারণে আমরা বারবার দাবি করছি নিরপেক্ষ সরকার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। আমাদের এই দাবির সাথে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সরকার সব কিছুকে উপেক্ষা করে বিরোধী দলের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তারা আবারও 14 এবং 18 সালের মতো ক্ষমতায় থাকার একটা পায়দানা করছে। এই অত্যাচার নির্যাতন পাকিস্তান আমলকেও হার মানিয়েছে সরকারি দল এবং পুলিশ প্রশাসনের। জেলা উপজেলায় বিরোধী দলের নেতা কর্মীদের বাসা বাড়িতে হামলা, ভাঙচুর, ককটেল নিক্ষেপ, বোমা নিক্ষেপ, বিরোধী দলের নেতা কর্মীদের মা, ভাই, বোন, বাবা, স্ত্রী সন্তানদেরকেও যেভাবে হেনস্থা করছে, জেলে নিচ্ছে, কারাগারে নিচ্ছে, পাকিস্তান আমলেও এইভাবে হয় নাই। আমি আজকে পুলিশ ভাইদেরকে, বিচার বিভাগকে, সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা বলেন এইভাবে যদি দেশ চলে এই দেশের গন্তব্য কোথায়? আজকে উন্নয়নের কথা বলছে, এই উন্নয়নের কথা বলেই কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমাদের এলিট ফোর্স র‍্যাবকে আন্তর্জাতিকভাবে কালো তালিকাভুক্ত করেছে শেখ হাসিনা সরকার। 52 বছরের ইতিহাসে পশ্চিমা বিশ্ব থেকে বিশাল নিষেধাজ্ঞা এনে দিয়েছে উন্নয়নের রোল মডেল খ্যাত আজকের প্রধানমন্ত্রী। আপনারা জানেন না, পত্রপত্রিকা তো লেখা হয় নাই, র‍্যাবের পরে জঙ্গি এবং সন্ত্রাস বিরোধী দমনের যে বিশেষ ইউনিট সোয়াতকে যে তলে তলে নিষেধাজ্ঞা দিয়েছে সেই খবর তো আপনারা জানেন না। মার্কিন যুক্তরাষ্ট্র তার রিপোর্টে বলেছে শুধু সোয়াত নয়, ডিএমপি, এই ডিএমপিকেও তারা কোনো ধরনের সহযোগিতা, ট্রেনিং কিংবা অর্থনৈতিক সহযোগিতা করবে না। কারণ যেই ডিএমপির দায়িত্বশীল কতিপয় ব্যক্তির কারণে আজকে বিএনপি অফিসে পুলিশ দিয়ে, সোয়াত দিয়ে হামলা হয়, বিরোধী দলের সভা সমাবেশ বন্ধ হয়, এই উচ্চ পদস্থ কতিপয় ব্যক্তি পয়সা বানানোর জন্য, নিজেদের পদোন্নতির জন্য আজকে সোয়াতকেও কালো তালিকাভুক্ত করলো।